আমাদের স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী এবং ভাষা চেয়ারম্যান আমাদের সচিব সবাইকে আর একটা নির্দেশনা দিতে চাই যে আমরা ঢাকা শহরের জন্য করলাম রাজশাহী চট্টগ্রামেও আমরা শুরু করেছি কিন্তু পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহর প্রতিটি জেলা উপজেলা একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পানি শোধনাগার এবং পয় নিষ্কাশন ব্যবস্থাটা করতে হবে এর জন্য একটা মাস্টার প্ল্যান আপনাদের করে ফেলতে হবে এবং একটা একই মডেল করে এখন থেকে যদি আমরা জায়গা নির্বাচন এবং কাজ শুরু করতে পারি পর্যায়ক্রমিকভাবে আমরা তা করতে পারব কারণ আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমার গ্রাম আমার শহর কোনো গ্রাম গ্রাম থাকবে না গ্রামের প্রতিটি মানুষ সব ধরনের নাগরিক সুবিধা পাবে আর আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 98 ভাগ আমরা কিন্তু এখন যেমন পয় নিষ্কাশন ব্যবস্থা মানুষের জন্য করতে পেরেছি স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করে দিয়েছি আর সুপেয় পানিও আমরা মানুষের মাঝে সরবরাহ করতে শুরু করেছি কিন্তু সেটাকে টেকসই করতে হলে একটা পরিকল্পিত পরিকল্পনা নিয়েই আমাদের তা বাস্তবায়ন করতে হবে আশা করি আপনারা খুব দ্রুত এটা কাজ শুরু করবেন নগরবাসী সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা নগর জীবনে অপরিহার্য 2014 সালে সোয়েজ মাস্টার প্ল্যান ঢাকা ওয়াসা ঢাকা শহরে শতভাগ আধুনিক উপযোগী এই মাস্টার প্ল্যান প্রণয়ন করে বর্তমানে ঢাকা মহানগরীর পয় নিষ্কাশন ব্যবস্থা মাত্র 20% এলাকার পয় নিষ্কাশন ঢাকা ওয়াসা সম্পন্ন করতে পারে এটি বিবেচনা নিয়ে প্রণীত সোয়ারিস মাস্টার প্ল্যান অনুযায়ী আগামী 2030 সাল নাগাদ ঢাকা শহরের চারিদিকে 5টি পয় শোধনাগার নির্মাণ প্রস্তাব করা হয়েছে এগুলো হচ্ছে ঢাকা পূর্ব উত্তর পূর্ব অঞ্চলের জন্য দাসেরকান্দি পয় শোধনাগার 2 দক্ষিণ অঞ্চলের জন্য পাগলা পয় শোধনাগার 3 উত্তর অঞ্চলের জন্য উত্তরা পয় শোধনাগার এবং উত্তর পশ্চিম অঞ্চলের জন্য মিরপুর পয় শোধনাগার এবং পশ্চিম অঞ্চলের জন্য রায়ের বাজার পয় শোধনাগার বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব কাজেই সেই স্মার্ট বাংলাদেশ সেটা সর্বক্ষেত্রে স্মার্ট হবে এটাই আমাদের লক্ষ্য কাজেই আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা অথবা সুপেয় পানি ব্যবস্থা সব কিছুই স্মার্টলি হবে সেটাই আমরা চাই দাসেরকান্দি পয় শোধনাগার প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মূলত সুয়ারিজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন আরম্ভ হলো বিশেষ করে হাতির ঝিল ও বালু নদী সহ এর আশেপাশে খাল বিলের পানি গুণগত মান উন্নয়ন ও সুরক্ষাতে এই পয় শোধনাগারটি বিশেষ ভূমিকা রাখবে এছাড়া দৈনিক 50 লিটার পয় বর্জ্য পরিশোধন ক্ষমতা সম্পন্ন এবং দাসেরকান্দি পয় শোধনাগারের মাধ্যমে গুলশান বনানী বাড়িধারা বাড্ডা মহাকালী তেজগাঁও কারণবাজার কাঁঠালবাগান বনশ্রী সহ সংশ্লিষ্ট এলাকাসমূহ পয় বর্জ্য পরিশোধিত হবে এতে করে প্রায় 40 লক্ষ নগরবাসী আধুনিক পয়সেবার আধুনিক আওতায় সুফল ভোগ করবে ঢাকার দক্ষিণ ঢাকার পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকা ওয়াসা দৈনিক 20 কোটি লিটার পয় বর্জ্য পরিশোধন ক্ষমতা সম্পন্ন পাগলা পয় শোধনাগার পুনর্নির্মাণ ও সম্প্রসারণের কাজ শুরু করলাম এখনই আমরা কাজ মানে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আমরা বুড়িগঙ্গা নদী সহ এর আশেপাশে খাল বিলের পানি দূষণ রোধে এই পয় শোধনাগার কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি পাগলা পয় শোধনাগারের মাধ্যমে কলাবাগান ইস্কাটন শাহবাগ মতিঝিল রামপুরা খিলগাঁও বাসাবো সাইদাবাদ সংশ্লিষ্ট এলাকাসমূহের পয় বর্জ্য পরিশোধিত হবে এবং এতে প্রায় 15 লক্ষ নগরবাসী আধুনিক পয় সেবা গ্রহণ করে উপকৃত হবেন